এবার পড়ব মেকানিজম অফ মাসল কন্ট্রাকশন। অর্থাৎ কি হয় যে আমাদের একটা অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়, সেটা নার্ভের মাধ্যমে নার্ভ টু নার্ভ ট্রান্সমিশন হয়। এরকম অনেক নার্ভ আছে, এইটাকে আমরা কি বলি, দুইটা নার্ভের মাঝখানে নিউরো নিউরোনাল জাংশনের মাধ্যমে আরেকটা নিউরনে যায়। এরকম অনেক নিউরন ক্রস করে নিউরো মাসকুলার জাংশন ক্রস করার পরে যখন অ্যাসিটাইলকোলিন এখানে বাইন্ড করার পরে এখানে কিছু ইভেন্ট হয়। এই ইভেন্ট গুলাকে আমরা কি বলি যে মাসল কন্ট্রাকশনের ইভেন্ট। এবার কি কি ইভেন্ট হয় এবার আমরা ওইগুলো দেখি, ঠিক আছে। এবার আই যে কি কি ইভেন্ট হয়, এবার আমরা শুধু কি আঁকাবো, মাসল আঁকাবো, কারণ এবার আমাদের কাজ হচ্ছে মাসল কন্ট্রাকশন, ঠিক আছে। এবার আমরা হচ্ছে মাসল আঁকাই, এটা মনে করে যে একটা এটা একটা মাসল ফাইবার। তো মাসল ফাইবারে কি হয় যে এখানে যে আমাদের অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলো, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, ঠিক আছে। অ্যাসিটাইলকোলিনটা যখন বাইন্ড করলো, অ্যাসিটাইলকোলিনটা ভিতরে চলে আসে, এবং সরি অ্যাসিটাইলকোলিনটা যখন বাইন্ড করে তখন অ্যাসিটাইলকোলিনটা হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স। এ তখন এখানে কি করে, এ তখন এখানে কিছু চেঞ্জ করায় এবং এখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়, ঠিক আছে। এখানে কি হয়, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয় এবং এর মাধ্যমে প্রচুর পরিমাণ, অর্থাৎ প্রচুর পরিমাণে সোডিয়াম ইনসাইড অফ দ্য সেল আছে। হ্যাঁ, ইনসাইড অফ দ্য সেল আছে। এই সোডিয়াম আলটিমেটলি কি করে যে আমাদের এখানে কি আছে, এখানে আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কি থাকে, ক্যালসিয়াম থাকে, এবং এইখানে যখন হচ্ছে প্রচুর পরিমাণে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আসবে, তখন এই সোডিয়াম চ্যানেলের কারণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্রাস্ট হয়ে ক্যালসিয়াম গুলো বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই ক্যালসিয়াম গুলো বের হয়ে আসবে, এবং ক্যালসিয়াম গুলো বের হয়ে আসার পরে এবার মলিকুলার লেভেলে কি কি ইভেন্ট হয় সেটা তোদেরকে দেখাবো। নর্মালি এইটা যদি আমি হচ্ছে তোদেরকে আঁকাই, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হাত, হাত না, এখানে আমাদের কি মাসল আছে, এটাকে আমাদের ইয়ে আছে, বাইসেপস মাসল আছে, বাইসেপস মাসল আছে না। এখন একটা মাসল, এই মাসলের ভিতরে অনেকগুলো মাসল ফাইবার আছে, মানে একটা মাসল সেলে মাসল ফাইবার, এটাকে যদি আমরা মনে করি একটা মাসল সেল, এই মাসল সেলটা আবার কিরকম ভাবে থাকে, একটু মলিকুলার লেভেলে আমি চিন্তা করি, এই মাসল সেলটা কিরকম ভাবে থাকে যে এই মাসল সেলের ভিতরে অনেকগুলো মায়োফাইবিউল থাকে। এবার আমাকে কেউ একজন বলছে মায়োফাইবিউল দিয়ে, যে প্রত্যেকটা তো মাসল সেল এর সাথে সুতার মতো বেড়ে থাকে, উপরে একটা লেয়ার থাকে ঢুকে যাচ্ছে, যদি মাসল সেলের ভিতরে এরকম অনেকগুলো ইউনিট থাকে, এটা একটা ইউনিট, হ্যাঁ এটা একটা ইউনিট, এরকম অনেকগুলো ইউনিট থাকে, অর্থাৎ ফাংশনাল একক। নেফ্রন হচ্ছে কি কিডনির ফাংশনাল একক, নিউরন হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনাল একক। তো এই মাসলের ফাংশনাল এককে আমরা কি বলি, মায়োফাইবিউল, মায়ো মানে মাসল, আর ওই মাসল ফাইবারের মানে ফাংশনাল একক, এই জন্য আমরা বলতেছি মায়োফাইব্রিন, এটার নাম হচ্ছে মায়োফাইব্রিন। তো এই মায়োফাইব্রিন মানে কি, যে মায়োফাইব্রিনে দুইটা ধরনের ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট আর একটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। তার মানে এই যে মায়োফাইব্রিন দেখতেছিস, এই অংশটাকে যদি আমি হচ্ছে এখান থেকে কাট করে নিয়ে আসি, তো এইরকম একটা দেখাবে, এবং এর ভিতরে আমরা কি দেখবো যে অনেকগুলো অ্যাক্টিন ফিলামেন্ট আছে এবং মায়োসিন ফিলামেন্ট আছে। এই যে এইগুলোকে আমরা বলতেছি অ্যাক্টিন ফিলামেন্ট, এটাকে মায়োসিন ফিলামেন্ট, এখানে আমরা ডিটেলস আলোচনা করবো। আগে তোরা দেখ, তাহলে আমি কি বললাম যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আমাদের হচ্ছে ব্রেন থেকে, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন থেকে একটা ইম্পালস নার্ভের মাধ্যমে আসলো, তারপরে নিউরন নিউরন ক্রস করে আলটিমেটলি নিউরোমাসকুলার জাংশন ক্রস করে মাসল সেলের ভিতরে আসলো। মাসল সেলের ভিতরে কি আছে, যে ওই যে তোরা যে সাইনাপটিক নার্ভ দেখতেছিস, ওই নার্ভটা ওই মাসল সেলে এইভাবে থাকে, এখান থেকে আসলো, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে ইম্পালসটা আসার পরে এবার কি হবে, যে ওখানে যে ক্যালসিয়াম রিলিজ করলো, ওই ক্যালসিয়ামটা আলটিমেটলি তোরা মনে রাখবি যে মাসল কন্ট্রাকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা আলটিমেটলি মাসল কন্ট্রাকশন করে। তাহলে নর্মালি অ্যাক্টিন আর মায়োসিন আমাদের বডিতেই থাকে। এবার আমি একটু বলে দিই যে অ্যাক্টিন আর মায়োসিন জিনিসটা কি, না বললে তোদের অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার হবে না, এটা একটু হিস্টোলজির পর একটু কঠিন লাগবে, তো আমি খুবই ইজিলি প্রেজেন্টেড করার চেষ্টা করবো। তাহলে আমাদের দেখবে মাসল ফিলামেন্ট দুই প্রকার, একটা মোটা ওইটাকে আমরা কি বলবো থিক ফিলামেন্ট, আর একটা খুবই চিকন ওইটাকে আমরা বলবো থিন ফিলামেন্ট। হ্যাঁ, যেটা থিক ফিলামেন্ট ওইটার নাম আমি কি দিব, মায়োসিন। হ্যাঁ, আর যেটা থিন ফিলামেন্ট ওইটার নাম আমি কি দিব, অ্যাক্টিন। এই অ্যাক্টিন আবার অনেক রকম আছে, অ্যাক্টিন অ্যাক্টিন আবার কি কি আছে দেখ, একটাকে আমরা বলি অ্যাক্টিন, একটাকে আমরা বলি ট্রোপোনিন, হ্যাঁ আর একটাকে আমরা বলি ট্রোপো মায়োসিন। হ্যাঁ, এই ট্রোপোনিন আবার অনেক রকম হবে, ট্রোপোনিন আই আছে, ট্রোপোনিন টি আছে, ট্রোপোনিন সি আছে, এমন ভালো করে পড়বি যাতে অলওয়েজ মনে থাকে। মানে বিষয়টা কি, যে অ্যাক্টিন হচ্ছে কি, একটা হচ্ছে ফিলামেন্ট। হ্যাঁ, আমাদের নর্মালি একটা সেল দেখ, আচ্ছা তোদেরকে আমি কি বলেছি যে প্রথম কথা আমাদের সেল স্থির না, আমাদের সেল চলাফেরা করতে পারে, এখন চলাফেরা করার জন্য কিছু ই লাগবে, ওর কিছু ফিলামেন্ট লাগবে, মাসল ফিলামেন্টে অ্যাক্টিন মায়োসিন সবচেয়ে বেশি থাকে, কিন্তু আমাদের নর্মাল সেলেও থাকে।
এটা নরমাল সেলে তোদেরকে বলি নাই যে এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল ফাস্টিং, এখানে আমার একটা ইনফেকশন হয়েছে, আমাদের এই যে ম্যাক্রোফেজ মনোসাইটটা যে ভাইরাস হবে একটা, ওইটা আমরা বলি ম্যাক্রোফেজ। এবং এটা কিভাবে আসে, এটা যে সিউডোপোডিয়া তৈরি করে, ওই সিউডোপোডিয়া এটা কি দিয়ে তৈরি হয়, অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে। অর্থাৎ অ্যাক্টিন ফিলামেন্ট গুলা এটা কি যে একটা স্ট্রাকচার তৈরি করে, আমাদের একটা ঘরের যেমন স্ট্রাকচার থাকে, যেমন তোরা ই দেখছিস যে হচ্ছে তামাক, যাদের এলাকা তামাক আছে কাদের এলাকা, কারোর এলাকাতে তামাক নাই, সিগারেট আর কি যেটা দিয়ে তৈরি করে, তামাক নাই কাদের এলাকাতে, কি বলিস, আমাদের বুঝতে পারবো তামাক আর তামাক, আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক। তো তামাকের ঘর গুলা কি হয়, আচ্ছা নর্মালি তুই চিন্তা করে একটা বড় বিল্ডিং, ঠিক আছে, একটা বড় বিল্ডিং এর ভিতরে কি থাকে না, প্রথমে এরকম এরকম করে কি করে, এরকম এরকম করে কি করে, রড সিমেন্ট দেয়, তো এরকম যে স্ট্রাকচার, এতে আমাদের সিলের এই স্ট্রাকচারটা মেইনটেইন করে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট, এইরকম অ্যাক্টিন ফিলামেন্ট আছে, টিউবুলিন আছে, আলফা টিউবুলিন, বিটা টিউবুলিন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অনেক কিছু আছে, এখানে আমাদের সাথে রিলেটেড অ্যাক্টিন আর মায়োসিন, তো এইরকম ফিলামেন্ট গুলো আমাদের সেলের ভিতরে আছে, মানে স্ট্রাকচার, ঠিক আছে, এই যে এইগুলো যেমন একটা স্ট্রাকচার এইরকম, তো ওই স্ট্রাকচারটা মেইনটেইন করে হচ্ছে অ্যাক্টিন। এখন অ্যাক্টিনটা কি, যে অ্যাক্টিনের ভিতরে নিজে আবার একটা সাবটাইপ অ্যাক্টিন, যেমন কি আমাদের মনে করে যে আমাদের হচ্ছে আমার বাসা কুষ্টিয়া, এখানে আমার কি কুষ্টিয়া উপজেলা, কুষ্টিয়া ওই কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলার একটা উপজেলা কিন্তু কুষ্টিয়া সদর, তেমনি ওই অ্যাক্টিনের একটা পার্ট আবার অ্যাক্টিন, বুঝছিস, অ্যাক্টিনের একটা পার্ট আবার অ্যাক্টিন, যেমনি আমার মনে হয় না কুষ্টিয়া সদর সেম, তো অ্যাক্টিনের একটা পার্ট অ্যাক্টিন, একটা ট্রোপোনিন, একটা ট্রোপোমায়োসিন, ঠিক আছে। আচ্ছা এটা দেখ, এই যে ট্রোপো, এই ট্রোপো মানে কি কেউ বলতে পারবে, কি ট্রোপো মানে বাড়তে, মানে এক্সট্রা একটা পার্ট, অর্থাৎ অ্যাক্টিনের সাথে কিছু কিছু যুক্ত হয়ে ট্রোপো যুক্ত হয়ে, এই ট্রোপো যুক্ত হয়ে অ্যাক্টিন থেকে ট্রোপোনিন আসে, তারপর ট্রোপোনিন থেকে ট্রোপোমায়োসিন আসে, ট্রোপোমায়োসিন আবার অনেক রকম আছে, ট্রোপোনিন আই, ট্রোপোনিন ই, সি, তোরা যে এইভাবে মনে রাখতে পারিস, আই সি তে একটা সাবজেক্ট করছিস, ঠিক আছে, তো এর ভিতরে বিভিন্ন সিটা দেখে এখানে ক্যালসিয়াম বাইন্ড করে, কোনটার সাথে কি বাইন্ড করার পরে ডিটেলস বলবো, এত কিছু আপাতত জানা লাগবে না, তোরা জান যে দুই ধরনের ফিলামেন্ট আছে, অ্যাক্টিন আর মায়োসিন, এটা তো ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এবং এই ফিলামেন্ট গুলো হচ্ছে কি, যে তোর স্ট্রাকচারাল ফিলামেন্ট দেয়, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, তো যখন একজন এখন নর্মালি আমাদের বডিতে এই স্ট্রাকচারটা কিভাবে থাকে, আমরা বললাম যে একটা মাসল সেল, মাসল সেলের ভিতরে অনেকগুলো মায়োফাইবিল আছে, এটা একটা মায়োফাইবিল, এই মায়োফাইবিলটাকে যদি আমি একটু বড় করে দেখাই তোদের সামনে, এই মায়োফাইবিলটাকে যদি বড় করে দেখাই, যে নর্মালি এই মায়োফাইবিলটা এরকম ভাবে থাকে, এবং এখানে দেখা যায় যে এই যে এইরকম যে ফাইবারটা, এই এইটা দেখ একরকম, এটা একরকম, নর্মালি এরকম ভাবে থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি মায়োসিন, দেখ এইটার চাইতে এটা একটু মোটা, এই জন্য এটাকে আমরা বলি থিক ফিলামেন্ট, এটাকে বলি থিন ফিলামেন্ট, নর্মালি স্ট্রাকচারটা এরকম ভাবে থাকে, এটা সৃষ্টিকর্তা দিছে এই জন্য থাকে, এবং এটা থাকার পিছনে কারণও আছে। তো কি হয় যে নর্মালি এই যে দেখ মায়োসিন আবার কিভাবে তৈরি হয়, মায়োসিন আবার দুই ভাবে তৈরি হয়, একটা হচ্ছে মায়োসিনের অনেকগুলো মাথা থাকে এবং মায়োসিনের অনেকগুলো লেজ থাকে, একটা মায়োসিন দেখতে এইরকম সাপের মতো মাথা আর এরকম বড় লেজ, ঠিক আছে, তো অনেকগুলো এরকম মাথা, এই মাথাগুলো বাইরে থাকে আর লেজগুলো ভিতরে দিয়ে একটা বিশাল বড় দণ্ডের মতো সৃষ্টি, এটা হচ্ছে মায়োসিন, তাহলে এখানে যে মায়োসিনটাকে দেখাচ্ছে ওই মায়োসিনটা আলটিমেটলি এইরকম, আর ট্রোপোনিন এখানে যে আছে এর ভিতরে ট্রোপোনিন আইও আছে, ট্রোপোনিন পিও আছে, ট্রোপোনিন সিও আছে, মনে করো কাঁথার মতো একটা আরেকটা লেয়ারের মতো থাকে, তো এখানে একটা কি থাকে যে এখানে দেখে যে আমাদের হচ্ছে কি আছে, এখানে কিন্তু হেড আছে, এই যে মায়োসিনের হেড গুলো আছে, তো নর্মালি আমাদের কি থাকে যে এই যে এর ভিতরে নর্মালি আমাদের কি থাকে, আচ্ছা নর্মালি আমাদের এই যে অ্যাক্টিভ মূল যে ফিলামেন্ট এখানে কি থাকে, আমাদের এখানে কি থাকে যে ট্রোপোনিন সি, ট্রোপোনিন সি থাকে, অর্থাৎ অ্যাক্টিভ হচ্ছে একটা কাঁথা, ওই কাঁথার উপরে আরেকটা কাঁথা দেওয়া থাকে যেটাকে আমরা বলতেছি ট্রোপোনিন সি, এবং এই কাঁথার জন্য এইটা এর সাথে বাইন্ড করতে পারে না, দেখ যে নর্মালি তোরা চিন্তা করছে একটা কন্ট্রাকশন হওয়া লাগবে, কন্ট্রাকশন হওয়া লাগলে কি যে এই দুটোকে সাইডে আসতে হবে, অর্থাৎ যিনি দুটো সাইডে আসবে তো কন্ট্রাকশন হবে, নর্মালি এটা রিল্যাক্সেশন, এটা কন্ট্রাকশন, এটা রিল্যাক্সেশন, এটা কন্ট্রাকশন, তাহলে এটা চাপা লাগবে, এখন এই যে দেখ এইগুলা হচ্ছে এইগুলা যে এইভাবে থাকে, হ্যাঁ এইভাবে থাকে, তো এইগুলা হচ্ছে হুকের মতো, অর্থাৎ এইখানে যে এইটার সাথে এটার সাথে এর জন্য জাংশন আছে, হ্যাঁ এই হুকের মতো, এই হুকটা এখানে এসে বাইন্ড করবে, বাইন্ড করে এরকম টাইনে নিতে পারবে, ঠিক আছে, তো নর্মালি কি হয় যে এই ট্রোপোনিন সি আরেকটা কাঁথার জন্য বাইন্ড হয় না, এতে ট্রোপোনিন সি এর সাথে কি বাইন্ড করবে বলেছে সি আর সি ফর ক্যালসিয়াম, ওই যে নিউরোমাসকুলার জাংশনের মাধ্যমে যে ক্যালসিয়ামটা রিলিজ হলো ওই ক্যালসিয়ামটা কি করবে, যে ওই ক্যালসিয়ামটা যখন এখানে এসে বাইন্ড করবে তখন এই ট্রোপোনিন সিটা ডিসপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে সরে যাবে, সরে পাশে চলে যাবে, তাহলে পাশে চলে গেলে এখানে যে অ্যাক্টিনের সাথে যে হুক হুক ছিল এবং আমাদের এটা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে মায়োসিন, এটা হচ্ছে মায়োসিনের হেড, আমি বলেছি যে মায়োসিন সাপের মতো এর একটা হেড থাকে, বড় লেজ থাকে, লেজগুলো মিলে দণ্ডটা তৈরি করে, আর এই হেডটা তখন কি হবে, এই যে এইটা আছে এটা তখন কি করবে, এই যে এর সাথে বাইন্ড করবে, এটা তখন আরেকটা এর সাথে বাইন্ড করবে,
এটা এর সাথে বাইন্ড করবে, সেম এই পাশেও যেটা আছে এইরকম এইরকম বাইন্ড করে ও যে ভিতর দিকে টান মারবে, একদিন তখন ভিতর দিকে টান মারবে, এবং ভিতর দিকে টান মারলে এই জিনিসটা নর্মালি থাকে এইরকম ছিল। পরে পরের ফিগারে যদি আমি আঁকাই যে নর্মালি আমাদের এই যে পাশে পাশে ছিল না, তাহলে আমাদের কি হবে এই ফিগারটা এরকম কাছে চলে যাবে এবং এটা এইখানে চলে যাবে, বুঝছিস? অর্থাৎ এই যে বড় লেন্থ ছিল এখানকার লেন্থটা দেখ কত, এখানকার লেন্থটা দেখ কত, লেন্থ আমার ছোট হয়ে যাবে, এইটাই হচ্ছে স্কেলিটাল মাসল কন্ট্রাকশন। এবং এটা আমাদের বডিতে অল টাইম ঘটতেছে, তুই কথা বলতেছিস, তুই খাইতেছিস, তুই হাঁটতেছিস, তুই এখানে যাচ্ছিস, যাই করতেছিস, তো এই মাসল কন্ট্রাকশনটা হচ্ছে। তাহলে মাসল কন্ট্রাকশনের মেইন এটা কি যে ক্যালসিয়াম, এবং এই যে মাসল কন্ট্রাকশন হচ্ছে, আমরা এই যে এত কথা বললে আমাদের ক্ষুধা কেন লাগে, এত কাজ করলে আমাদের ক্ষুধা কেন লাগে, এই যে এই যে টাইনে নিয়ে যাচ্ছে, এই টাইনে নেওয়ার জন্য এখানে এটিপি লাগে। এবং তোদের আমি বলেছি যে এডিপি ভেঙে কি হয়, এডিপি আর ইনঅর্গানিক ফসফেট, এই এডিপি এডিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হয় এবং ফসফেট হওয়ার মাধ্যমে এই শক্তিটা পায় এবং এর জন্য টেনে নিতে পারে। তাহলে ক্যালসিয়ামটা এসে কি করে একটা কাঁথাকে হেটাই দেয়, এটা ভিজুয়ালাইজেশন, অ্যাকচুয়ালি কিন্তু কাঁথা না, অ্যাকচুয়ালি মানে তোদের যাতে গল্পের মতো মনে থাকে, অ্যাকচুয়ালি কি হয় যে এইরকম ফিলামেন্ট পরস্পর পরপর আসে, একটার উপরে কাঁথা থাকার কারণে ওই হুকগুলোর সাথে ধরতে পারে না, কিন্তু যখনই ক্যালসিয়াম এসে বাইন্ড করে এই সব তোমরা আজ থেকে যখনই বলবি যে ক্যালসিয়াম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর মাসল কন্ট্রাকশন, মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়ামের মতো ইম্পর্টেন্ট নয়, কারণ ক্যালসিয়ামটা এসে কি করে এটাকে সরাই দেয়, সরাই দিলে এই হেডগুলো এই হুকে হুকের সাথে বাইন্ড করে ফেলতে পারে। আমি জানি না বইটা ডিটেলস আছে কিনা, তারপর আমি তোদেরকে এটা বললাম বুঝার জন্য, হ্যাঁ, যে এরকম বাইন্ড করে তখন এরকম থাকে, এই কাছে হয়ে যায় এবং এটা রিল্যাক্সেশন হয়ে যায়। এবং দেখে যে এটিপির তো একটা লিমিটেশন আছে, এটিপি যখন পড়ে যায় তখন আমরা এটা খুলে রিল্যাক্সেশন হয়ে আগে চলে আসবে, ক্লিয়ার? ঠিক আছে, নতুন এই যে রেস্ট ডাক্তার এরপর শব্দটা তুমি মনে রাখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে না, তারপরে আমি তারপর রেস্টিং ওগুলো তো শব্দই বলে দিচ্ছি, তো এখানে আমরা দেখি যে কন্ট্রাকশন শব্দটা আমরা লিখি সুন্দর করে, কন্ট্রাকশন, এগুলো আমার নিজের বানানো মিনিমনিক্স, তোরা যদি নিজেরা বানাইতে পারিস এটাও হবে, ঠিক আছে, এটা নিজের মতো করে যে যাতে পড়াশোনাটা মনে থাকে, ঠিক আছে। তো কন্ট্রাকশনে এখানে কি হয় যে সিওতে তোরা মনে করবে সিএ, অর্থাৎ কন্ট্রাকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যালসিয়াম, তাহলে আজ থেকে তো এটা ভুল হবে, ঠিক আছে। এবং এটা কি হবে যে এই কন্ট্রাকশন হওয়ার জন্য প্রথমে আমাদের কি আসবে, প্রথমে আমাদের নার্ভ ইম্পালসটা ট্রান্সমিশন হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের নার্ভ ইম্পালসটা ট্রান্সমিশন টিআরএ, এটাতে আমরা কি লিখবো, ট্রান্সমিশন, ট্রান্সমিশনের প্রথম তিনটা অক্ষর দেখ টিআরএ, দেখ এই কন্ট্রাকশন নিজেই বলে দিচ্ছে যে আমার এই ইভেন্টগুলো হয়, আমার প্রথমে ক্যালসিয়াম লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে শুরু হইতে হবে আমার কিভাবে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের মাধ্যমে, মানে আমার মনে হয় মেডিকেল সায়েন্স মানে নিজেই নিজেই বলে দেয় যে আমার এটা এটা করতে হবে, এটা এটা হবে, কন্ট্রাকশন, ঠিক আছে। এখান থেকে আমরা আরেকটু মনে রাখবো যে কন্ট্রাকশনের জন্য আমাদের যে মাইক্রো ফিলামেন্ট লাগে ওই ফিলামেন্ট কি একটা একটা অ্যাক্টিন আর মায়োসিন, এই এতে তোরা আরেকটা মনে রাখবি এসিতে, এটা দেখ এখানে দেখ অ্যাকশন অ্যাকশন, এই অ্যাকশনের ভিতরে ওটা বাদ দিয়ে দিলে কিন্তু অ্যাক্টিন হয়ে যাবে, দেখছিস অ্যাক্টিন, তাহলে এখানে কি লাগবে অ্যাক্টিন, অ্যাক্টিন ফিলামেন্ট লাগবে, আর এন এর পরের ওয়ার্ডটা কি এম, এতে একটু কষ্ট করে মনে রাখ মায়োসিন, তাহলে মায়ো কন্ট্রাকশন না লেগে তাহলে মায়ো কন্ট্রাকশন বলা লাগবে। তাহলে দেখ এই কন্ট্রাকশন এই ওয়ার্ডটা নিজেই তোদেরকে বলে দিচ্ছে যে আমার কি কি ইভেন্ট হচ্ছে, এক্ষেত্রে সকলের কি হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম, আমার শুরু হবে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের মাধ্যমে, এই জন্য দেখ এনটা একদম শুরু থাকছে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের মাধ্যমে শুরু হবে, আমার এটা করতে অবশ্যই এটিপি লাগবে এবং এখানে অ্যাক্টিন লাগবে, ওটা মুছে দিলে যে এসিপিআইএন অ্যাক্টিন লাগবে, এনটা মাইনাস, আর কোনো কোশ্চেন আছে আপ টু দিস ক্লাস?